ফেজটারে কাজ করলে বা ধরলে আমাদের শক করে, কিন্তু নিউটনে কাজ করলে শক করে না। কারণ কি? আত্মিক ভাবে শক করবে, এবং কি সে মৃত্যু সম্ভাবনা ধরো বেশি, 100% তার কাছাকাছি মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। যদি ফেজটারে ধরে ধরে কাজ করে, যদি সে রিটার্ন পাথ পেয়ে যায় মানুষের সাথে সংস্পর্শ থাকে, কিন্তু একই সময় আবার কখনো কখনো দেখা যাচ্ছে নিউটন ধরে যদি সে কাজ করে, ওই ব্যক্তি নিউটন ধরে কাজ করতেছে, তখন আর এই সবটা করবে যদি মানুষ এটা তো শর্ট করে। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি ওটা বুঝি। কেন কোনো প্রথম একটু দেখে নেই যে আমরা জানি যে কি কারেন্ট এর উপস্থিতি সবসময় পজিটিভ, মানে ফেজের মধ্যে দেখা যায় লাল তার হিসেবে যেটা আমরা স্টোরি বা যেটার মধ্যে কারেন্টের উপস্থিতি দেখা যায় ওই তারটাকে আমরা ফেজ বা পজিটিভ বলে থাকি। সো নেগেটিভ যেটার মধ্যে আসলে কারেন্টের উপস্থিতিতে বোঝা যায় না টেস্টার দ্বারা, এই সমস্ত লাইন বা ওই লাইনকে আমরা নেগেটিভ বলি। বা এটাকে যদি সংজ্ঞায়িত করা হয় যে নিউটন কাকে বলে, নিউটন হচ্ছে বৈদ্যুতিক সার্কিটের একটি রিটার্ন পথ, নিউটন হচ্ছে বৈদ্যুতিক সার্কিটের একটি ইলেকট্রন প্রবাহের রিটার্ন পথ, তাকে নিউটন বলা। অর্থাৎ এখান থেকে ইলেকট্রন বা কারেন্ট প্রবাহিত হয়ে যে পথ দিয়ে আবার ওখানে ফিরে আসতে পারবে তাকে নিউটন ফেজে শর্ট করে। আচ্ছা আমরা ধরো কোনো একজন ব্যক্তি, ধরে নিলাম কোন এক ব্যক্তি, কোন এক ব্যক্তি এখানে কাজ করতেছে, কাজ করা অবস্থায় সে কাজ করলো ফেজ তার, এটা তো ফেজ অংশ তাই না, বুট পর্যন্ত যেটা পৌঁছে দেবে সে ব্যক্তি কাজ করলো ফেজ অংশে। ফেজ অংশে কাজ করার পর পর কারেন্ট তার শরীরে প্রবেশ করবে, এটা একটা রিটার্ন পাথ, এটা যেমন একটা পাথ এটা একটা রিটার্ন পাথ, তার শরীরে কারেন্ট প্রবেশ করবে সাথে সাথে। যেহেতু তার শরীরে কারেন্ট প্রবেশ করবে, সো সে যদি মাটির সাথে দাঁড়িয়ে থাকে, মাটির সাথে সংস্পর্শ অথবা ইলেকট্রিক্যাল কোনো বইয়ের সাথে কাজ করতেছে, বইটা হচ্ছে দেখো এটা এই যে দেখো শিল, এই বইয়ের সাথে কাজ করে, তাহলে বই তো অ্যালমোনিয়াম বা লোহা, তখন এই বই তো মাটির সাথে আছে, তখন কি করে তার কোনো না কোনো ভাবে তার বডি মাটির সাথে কানেকশন হয়ে যায়, তখন বিদ্যুৎ এদিকে এসে এই মাটিতে চলে যেতে পারতেছে। অর্থাৎ রিটার্ন পাথ পেয়ে গেছে, এটা বের হওয়ার রাস্তা পাইছে। তো বের হওয়ার রাস্তা যখন পেয়ে যায় কোনো না কোনো ভাবে, তখনই তাকে আর্থিক ভাবে শক করবে, এবং কি সে মৃত্যু সম্ভাবনা ধরো বেশি, 100% তার কাছাকাছি মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি। যদি ফেস তারে ধরে ধরে কাজ করে, যদি সে রিটার্ন পাথ পেয়ে যায় মানুষের সাথে সংস্পর্শ থাকে, কিন্তু একই সময় আবার কখনো কখনো দেখা যাচ্ছে নিউটন ধরে যদি সে কাজ করে, ওই ব্যক্তি নিউটন ধরে কাজ করতেছে, তখন আর এই সবটা করবে যদি মানুষ এটা তো শক করে। এই দুটোর মধ্যে পার্থক্যটা কি ওটা বুঝি। কেন এটা তো শক করে, এটা শক করে না কেন? আসো আমরা জানি মানুষের শরীরে কিছু রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্স মানে কি কারেন্ট চলাচলের বাধা, কিছু বাধা থাকে মানুষের শরীরের মধ্যে কারেন্ট প্রবাহিত হয়। ধরো এই এই যে বাতিটা ল্যাম্প, এর মধ্যে কিছু বাধা আছে, যখন দেখা যাচ্ছে যে এই বাধাটা অতিক্রম করার আগে এদিক দিয়ে ঢুকে যায়, তখন মানুষের শরীরে বেশি কারেন্ট প্রবেশ করে, বাধা থাকা সত্ত্বেও বেশি কারেন্ট। যদি মানুষের আর্থিকের সাথে কানেকশন থাকে, মাটির সাথে কানেকশন থাকে, তখন তার শরীরে বাধাটা কমে যায়, মানে রেজিস্ট্যান্স গুলো কমে যায় মানুষের শরীরে, তখন মারাত্মকভাবে কারেন্ট এর শরীরে বিদ্যুতে প্রবেশ করে, তখন মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে বা মারা যায়। আর যদি মানুষ নিউটনের কাজ করে, তখন তো নিউটন যদি একই কারেন্ট প্রকাশ করে, এই কারেন্টটা যেটা এরিডোর সেই কারেন্টটা যদি দিতে না, কিন্তু দেখা যাচ্ছে যে পজিটিভের সামনে একটা বাধা আছে, বাতি, পজিটিভ লাইনের সামনে একটি বাধা বাতি। মানে আমার একটু বুঝাচ্ছি দেখো, পজিটিভ লাইনের সামনে দেখো, এটা কি পজিটিভ না? এটা পজিটিভ লাইন, পজিটিভ লাইনের সামনে আছে কি একটা বাতি না, ল্যাম্প, ল্যাম্প আছে, এই ল্যাম্পে কিছু না কিছু বাধা আছে না, কিছু না কিছু রেজিস্ট্যান্স আছে বাতিতে অথবা ফ্যানে বা মোটরে কিছু না কিছু বাধা থাকে, সেই বাধার কারণে কারেন্ট চেষ্টা করছে বিকল্প কোনো রাস্তাটা ঢুকতে পারে কিনা। যদি দেখে যে আর কোনো রাস্তা নাই, তাহলে ভিতর দিয়ে ঢুকবে, বাধ্য হয়ে ঢুকে বাধা অতিক্রম করে তারপরে ভিতরে চলে আসবে। আচ্ছা এরপরে কি আর কোনো বাধা আছে বাতির শেষে? একদম রিল্যাক্সে ভিতরে চলে যেতে পারবে কারেন্ট, কিন্তু এইখানে সে খুঁজতে থাকবে যে বিকল্প আর কোনো রাস্তা আছে কিনা যাওয়ার, কারণ সামনে একটা বড় বাধা, বাতি না একটা বাধা কারেন্ট চলাচলে।
চলে যাবে, কারণ তখন মানুষকে শক্ত হবে বেশি। আর যদি দেখা যাচ্ছে যে কোন ব্যক্তি এইখানে কাজ করছে, কোন হিউম্যান এইখানে কাজ করছে অর্থাৎ দিনখানে কাজ করছে, তখন কারেন্ট এদিকে তো আসতেছে, আইসা এখানে দেখবে যে দুইটা রাস্তা। তারপর দেখবে যে এই যে হিউম্যান দাঁড়িয়ে আছে, এই হিউম্যানের মধ্যে যে পরিমাণ রেজিস্ট্যান্স আছে তার চাইতে অনেক কম রেজিস্ট্যান্স আছে এখানে। তাহলে যেখানে বাধা বেশি কারেন্ট ওই রাস্তা সবাই কম যায় না, আর যে রাস্তায় বাধা নাই তাহলে হচ্ছে কি ধরো এই রুটে জ্যাম আছে, তাহলে কি গাড়ি দিতে ঢুকবে নর্মালি এই দিকে চলে যাবে ফাঁকা রাস্তা দিয়ে, তখন সে পুরো কারেন্ট এই দিকে চলে আসবে আর মানুষের শরীরের দিকে তখন ঢুকবে না। কেন এই জন্য নিউটনের কাজ কোনো শর্ট করে না, কারণ নিউটনের পরে তার কোনো বাধা নাই, নিউটন লাইনে তার কোনো বাধা নাই, একদম বাধা জিরো বা তার কাছাকাছি, নিউটন লাইনের বাধা জিরো বা তার কাছাকাছি থাকার কারণে এই ইলেকট্রনগুলো সহজে ওই ওখানে চলে যেতে পারে, মানুষের শরীরে প্রবেশ করে না, নিউটন কাজ করলো আবার কখনো কিন্তু কখনো শর্ট করে। সো আমার দরকার নেই অযথা কাজ করা, কিন্তু যেহেতু আমরা দেখি যে নিউটনের ধরলে শর্ট করে না, পজিটিভ ধরলে মারাত্মক শর্ট করে, এর কারণ হচ্ছে এটা মানুষের বডি রেজিস্ট্যান্স এর তুলনায় যদি নিউটনের রেজিস্ট্যান্স কম থাকে তাহলে নিউটন শর্ট করবে না, নিউটনের কাজ করবে। আর পজিটিভ এর দেখো মানুষের বডি রেজিস্ট্যান্স এর তুলনায় আমাদের মুডের বা পজিটিভের সামনের রেজিস্ট্যান্স যদি বেশি থাকে, মানুষের হিউম্যান বডি রেজিস্ট্যান্স এর তুলনায় যখন মানুষের বডি রেজিস্ট্যান্স কম থাকবে, রুলের রেজিস্ট্যান্স এর বডি রেজিস্ট্যান্স কম, রেজিস্ট্যান্স মানে বাধা, বাধা যদি কম থাকে তাহলে অবশ্যই এই দিকে চলবে কারেন্ট, মানুষের শরীরে ঢুকে যাবে, আর মানুষের শরীরে যখন কারেন্ট ঢুকে যাবে তখন এসে মানুষকে শক করবে, খুব মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হবে মানুষ, বিদ্যুৎটা আঘাতপ্রাপ্ত হবে। এই জন্য হচ্ছে যে আমরা কখনো পজিটিভে বা রুলের আগে যে পজিটিভ এখানে হলো অবস্থা স্বাভাবিক অবস্থায় টাচ করবো না, কাজ করবো না, ধরুন তাহলে অফ করে কাজ করবো, কারণ যদি কোনো কারণে আমরা নিউটনের সাথে বা আর্থিং এর সাথে আমাদের শরীরে লেগে থাকে তাহলে কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে শক করে। আর নিউটনের ধরে কাজ করলে কখনো কখনো শক করে না, এখানে কারণে আমাদের শরীরে রেজিস্ট্যান্স আছে, আবার আমরা শুকনো অবস্থা দাঁড়িয়ে আছে পায়ে জুতো আছে, তো আমাদের শরীরে কারণ ঢুকে না, কারণ বডি রেজিস্ট্যান্স কিন্তু লাইন রেজিস্ট্যান্স যেহেতু কম সো লাইন দিয়ে চলে যাবে। এই জন্যই আছে যে বডি রেজিস্ট্যান্স এর কারণে একমাত্র নিউটনে মানুষকে শক করে না, আর পজিটিভ ধরলে শক করে। তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো বিষয়টা? ওকে ধন্যবাদ, আজকে এখানে শেষ করছি।